সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা অনেকবারই রেহানাকে তুলে ধরেছি, তো দর্শক আমরা কোনো না কোনোভাবে আবারও জানলাম যে রেহানার বিয়ে ভেঙে গেছে। আসলে রেহানার বিয়ে কেন ভেঙে গেল সেই কথাগুলো আজ আমরা রেহানার কাছ থেকে শুনতে আসছি, এবং রেহানার এখন কি অবস্থা, সে কি কোনো ধরনের কোনো সহযোগিতা পেয়েছে কি না, তার দারিদ্র যেই সমস্যাগুলো ছিল সেগুলো কেটে উঠেছে কি না, আর যেই ছেলের সাথে তার বিয়ের কথা ছিল এবং আপনারা জানেন সে হাসতে হাসতে খুব সুন্দর ভাষায় এর আগে বলেছে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সে আমাকে অনেক ভালোবাসে। আসলে এত ভালোবাসার মাধ্যমে ফাটন ধরলো কীভাবে, সেই কথাগুলো আজ আমরা রিহানার কাছ থেকে জানতে চাব। তো চলুন দর্শক আমরা রিহানার সাথে কথা বলি। আপু সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই তো আছি। আপনার মুখটা এত কালো কেন? এর আগে তো আমরা দেখলাম খুব হাসি খুশি আপনি। দুঃখ কেন? যেটা আমরা এর আগে জানি যে আপনার বিয়ে ঠিক হয়েছে এবং কি ছেলেটাকে আপনি খুব ভালোবাসেন মন থেকে, তো এখন কি হয়েছে? আসলে আমরা আরেকটি চ্যানেলে দেখলাম, ইউটিউব চ্যানেলে দেখলাম যে আপনার একটি প্রতিবেদন ছাড়া হয়েছে যেখানে আপনি বললেন ওই ছেলের সাথে আপনার সাথে সম্পর্ক নেই। আসলে কেন সম্পর্ক নেই আর বিয়েটা হলো না কি কারণে, সেই কথাগুলো আমাদেরকে এবং আমাদের যে দর্শকরা আপনার ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে একটু বলবেন। যেমন ধরেন মানে ছেলেটা আমাদের কথা দিছিল যে মানে আমার দায়িত্ব নিব, আমার সব কিছু মানে সে বহন করবে, তো সেরকম তো কিছুই করে নাই। আর মানে আমি তো বলছি যে আমি যাকে বিয়ে করি না কেন তার গার্জিয়ান নিয়ে আসতে হবে। নিয়ে আসার আমার খালা মানে আমার এখন গার্জিয়ান বর্তমানে, সে খালার সঙ্গে কথা বলতে হবে। তো সে ছেলেটা তার কোনো গার্জিয়ান নিয়ে আসতে চায় না, বউ এখন বলতেছে যে আমি রাস্তার মেয়ে। তার গার্জিয়ান যদি শুনে যে মানে আমি এরকম আমার কেউ নাই, তারপর মনে করেন যে রাস্তায় থাকতে আমাকে, ওগুলো শোনার পরে তার ফ্যামিলি মানবে না, এই জন্য সে ফ্যামিলি নিয়ে আসতে চায় না, সে আমাকে একা একা বিয়ে করতে চায়। আর আমার খালা মনের কথা যে এইভাবে আমাকে কারোর হাতে তুলে দিতে পারবে না, এই জন্য মানে বিয়ে ভেঙে গেছে। আচ্ছা আপনি তো বললেন ছেলেটা বাংলাদেশে আসবে। আচ্ছা রেহানা, ছেলেটা কি আসছিল আপনার কাছে? তো আসার পরে কি হলো সেই গল্পগুলো আমাদেরকে একটু বলেন তো। মানে সে আসছিল, আমাদের কথা ছিল, তবে আমার খালা মনির সঙ্গে কথা বলছিল যে উনি আসার পর বাংলাদেশে ওনার মা বাবাকে নিয়ে আসবে। তো উনি আসছে ঠিকই বাংলাদেশে, কিন্তু ওনার মা বাবাকে নিয়ে আসে নাই, উনি একাই আসছে। এখন উনি বলে যে ওনার গার্জিয়ানকে আনতে পারবে না, সে একা একা বিয়ে করতে চায়। তো এই জন্য আমার আন্টি তার সঙ্গে বলছে যে একা একা আমাকে তার হাতে তুলে দেবে না, তো গার্জিয়ান ছাড়া আমাকে বিয়ে দেবে না। আচ্ছা তো আমরা যতটুকু জানি এর আগের প্রতিবেদনে আপনি বলেছিলেন যে তার গার্জিয়ান নিয়ে আসে আসবে এবং কি আপনাকে যেতে বলেছে, তো আপনি কি গিয়েছিলেন তার বাড়িতে? না আমি তার বাসায় যাইনি, মানে হ্যাঁ একাই এসেছিল, তার মধ্যেই তো বলছে যে তার গার্জিয়ান নিয়ে আসবে, এই জন্য তাদের বাসায় আমরা আর যাইনি। আর উনি আমাদের সঙ্গে এখন আর তার কোনো যোগাযোগ নেই। মানে সে আপনার এখানে আসছিল, আসার পরে কে মানে সে বলছে একা বিয়ে করবে, তার গার্জিয়ান আনবে না? তো এরপর কি হলো? এরপর কি হলো শুন, আমার খালা তাকে দেয় নাই, বললামই তো যে গার্জিয়ান ছাড়া আমার খালা মানে কারোর হাতে আমাকে তুলে দিতে চায় না, কেন খালা মানে সবসময় আমার ভালোটাই চায় যে আমি ছোটো থেকে এত কষ্ট করি, সে আমার কষ্ট শুনছে, শোনার পরে বলে যে আবার যদি গার্জিয়ান ছাড়া তোকে দেই, তো আবারই তো কষ্টই, এই জন্য সে দেয় না এই। আচ্ছা তো আপনি যেমন আমাদের পিছনে কিছু কথা বলেছিলেন আপনি রাস্তার মেয়ে, এই কথাগুলো কে বলেছে আপনাকে? ওই ছেলেটাই বলছে। ওই ছেলেটাই বলছে? কেন বলছে? মানে এই কারণে বলছে যে এগুলো যেন ওনার বাবা মা শুনে। মানে তার মানে আপনি বলতে চান যে তার বাবা মা যদি শুনে যে আপনি রাস্তার মেয়ে রাস্তায় থাকেন, তো আপনি আপনার তো এখন গার্জিয়ান আছে, সেটা তো আপনি বলছি, কিন্তু তার কথা যে আমি যেমন ইউটিউবে আমার অনেক প্রতিবেদন ছাড়া হয়েছে, এখন মানে এখন তো সবার হাতে হাতে ফোন আছে, যদি কেউ দেখে থাকে অথবা তাদের ফ্যামিলির হাতে পড়ে, এই জন্য সে বলছে যে আমার একা বিয়ে করা আমার বাড়ির গার্জিয়ানরা জানাতে চায় না। আচ্ছা তো আপনি যেই খালামনির বাসায় থাকেন যেটা বললেন,
উনি কি বলছে এই ক্ষেত্রে? এখানে উনি বলছে যে গার্জিয়ান যেহেতু আনা নেই, তোমার সঙ্গে আমি ওকে বিয়ে দেবো না, এখন আপনি মূলত চাচ্ছেন না কি, মানে কিভাবে আপনার জীবনটাকে সাজিয়ে নিতে চান সেই কথাগুলো একটু বলেন। এখন আমি সিলেমসিং এর কাজ পারি, যদি আমার মানে এখনো তো আল্লাহ তুমি অনেক ভালো মানুষ আছে, যদি 10 ভাই আমার সহযোগিতা করে তাহলে আমি একটা সেলাই মেশিন কিনে আমি মানে দর্জি কাজ শুরু করতে চাই। আবার মনে করেন যে আমি কয়েক পাখির খামারের কাজ পারি, খানা মানে কয়েক পাখির খামার আছে, আমি ওগুলো দেখাশোনা করি, তো আমরা যদি কেউ সাহায্য করতাম তাহলে খারাপ মানে ছাদের উপরে আমি কয়েক পাখির ব্যবসাও করতাম। আচ্ছা, তো আপনি আমাদের প্রতিবেদনের মাধ্যমে কোনো সহযোগিতা পান নাই? হ্যাঁ, আগে যেগুলো আমি মানে আগে যখন প্রথম আমার ভিডিও করে নিয়ে যায় তখন আমি কিছু সহযোগিতা পাইছিলাম, আমার মাথার মতো অনেক ঘা হয়েছে, মানে আমি ঘায়ের চিকিৎসা করছি, এখন আমার মানে পাইছিলাম যা পাইছিলাম তাদের চিকিৎসা করছি, অবশ্যই এখনও ঘা, এখন টাকা পয়সা নাই হাতে আর চিকিৎসা করতে পারতেছি না, এরকমই আছে। মানে আপনি আমাদের প্রতিবেদনের মাধ্যমে যেই সহযোগিতাগুলো পেয়েছেন সেগুলো দিয়ে আপনার চিকিৎসা করাচ্ছে? আচ্ছা, আর না হলে কি যদি আপনি সুস্থ থাকতেন তাহলে কি সেটা দিয়ে কি একটা সেলাই মেশিন কেনার মতো ব্যবস্থা হতো? না না, অত সাহায্য পাই না সেলাই মেশিন কেনার মতো, সেলাই মেশিন কেনার মতো এত সাহায্য পান নাই। আচ্ছা, তো দর্শক আপনারা দেখছেন রেহানা অতটুকু সাহায্য সহযোগিতা পায়নি যে একটি সেলাই মেশিন কিনে নিজে কাজ করবে। তো আপনার যদি একটি সেলাই মেশিন হয় তাহলে কি আপনি নিজে আপনার জীবনটাকে আপনি সাজিয়ে নিতে পারবেন? পারবেন? জি। আচ্ছা, সেটা কিভাবে? কিভাবে যেমন ধরেন যদি একটা ব্যবসা করতে গেলে তো অনেক টাকা লাগবে, মেশিন কিনলে তো শুধু হবে না, যেমন ধরেন মেশিন এর পাশাপাশি কাপড় চোপড় রাখতে হবে, যদি কেউ বানাতে আসে আমার কাছ থেকেও কাপড় কিনলো কিনে আমাকে বানাইতে দিল, এই আর। আচ্ছা, আপনি কি কি ধরনের কাপড়গুলো বানাইতে পারেন সেগুলো একটু বলেন তো। যেমন ধরেন আমি থ্রি পিস বানাইতে পারি, ব্লাউজ বানাইতে পারি, মানে মহিলাদের যা লাগে ব্যবহার করার জন্য এইসব জিনিস বানাতে পারি আর কি। আচ্ছা, তো এইগুলো বানিয়ে কাজ করে গিয়ে আপনার চলবে? হ্যাঁ চলবে। চলবে। আচ্ছা, তো আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে, যেমন আমাদের অনেক দর্শকরা আপনার জন্য আমাদেরকে অনেকবার রিকোয়েস্ট করেছে রেহানাকে বিয়ে করতে চায় এবং কি রেহানার পাশে দাঁড়াতে চায়, তো সেই দর্শকের উদ্দেশ্যে কি আপনার কোনো কথা বলার আছে কি? আমি বললাম তো, আমি মানে একবার বিয়ে করতে চাইলাম, একজন আমার ধোকা দিছে, এই জন্য আমি আর বিয়ের সাথে এখন করতেই চাই না, মানে বিয়ের সাথে নাম বলতেই চাই না, আমাকে যদি পারি আমার সহযোগিতা করুক, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে কিছু করতে চাই, এই আর কি। এর আগেও তো আপনি আমাদের একটা প্রতিবেদনে বলেছেন আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে চান, বিয়ে করবেন না, কিন্তু এর পরবর্তীতে আবার আপনার ডিসিশন চেঞ্জ করছেন আপনি বিয়ে করবেন, এখন আবার আপনার ডিসিশন চেঞ্জ করেছেন বিয়ে করবেন না, নিজের পায়ে নিজে দাঁড়াতে চান, আসলে আপনি কোন সিদ্ধান্তটা স্থিরভাবে নিতে চান সেটা একটু আমাদেরকে বলবেন? আমি আগে মানে যখন বলছিলাম যে প্রথমে সেলাই মেশিন কিনতে চাই, বলছিলাম প্রথমে বিয়ে করব না, তো মানে খালামণি বলছিল যে মেয়েদের এভাবে জীবন যায় না, তোমার একটা বিয়ে দেই ভালো ছেলে পাইলে তোমার একটা সংসার হোক, তুমি একটু শান্তি ভরে, যে আগেও তো বলছেন যে বিয়ে করবেন না, আবার হট করে সিদ্ধান্ত নিয়েছেন বিয়ে করবেন, এখন ছেলেটা বিয়ে ভাঙিয়ে দিচ্ছে, এখন আবার বলছেন বিয়ে করবেন না, তো যেমন ধরেন প্রথমত আমার খালা বলছিল যে আমাকে যে এভাবে একটা মেয়ের জীবন যায় না, তুমি কেন বিয়ে করবে না, তোমারও তো দরকার একটা সংসার, বিয়ে করে সংসার করো, তো আমি ভাবলাম যে না, খালামণিও ঠিক কথা বলছে যে একটা মেয়ের এভাবে জীবন যাইতে পারে না, আমি ভাবলাম যে আমিও তাহলে যদি ভালো কাউকে পাই তাহলে বিয়ে করবো, করে আমিও সংসার করবো আর দর্জি কাজ করবো না, এই কথা ভাবছিলাম, তো একজনকে পাইছিলাম মালয়েশিয়ার, প্রথমত তাকে ভালোই লাগছে, জানি না তার মনে কী আছে, সেও আমাকে ধোকা দিছে, এই জন্য আমার মনটা ভেঙে গেছে, এই জন্য আমি আর চাই না যে। আচ্ছা রেহানা, আমরা তো যতটুকু জানি যে আপনি ছেলেটাকে অনেক বিশ্বাস করেছেন, ছেলেটাও আপনাকে বিশ্বাস করেছে, তো এই বিশ্বাসের মাধ্যমে তারপরে আপনি বললেন যে তার বাসা যাবেন,
তার গার্জিয়ানের সাথে কথা বলবো। তো তার গার্জিয়ানের সাথে কি হলো? তার গার্জিয়ানের সঙ্গে আমাকে প্রথম বলছিল আমাকে কথা বলাবে, তার গার্জিয়ানের সঙ্গে আমার খালাকে নিয়ে যায় দেখা করাবে, তার বাসায় নিয়ে যাবে। তারপরে মনে করেন উনি বাংলাদেশে আসার পর, আমাদের বাসায় আসার পর বলতেছে যে উনি গার্জিয়ান আনতে পারবে না, উনি একা একা বিয়ে করতে চান। তো একা একা তো আমার খালা মনে তার সঙ্গে আমাকে বিয়ে দিতে পারে না, এভাবেই তার জন্য আমি আর বিয়ে করিনি। আপনার সাথে তার সাথে কোনো শর্ত ছিল না? শর্ত কেমন, মানে অন্য কোনো শর্ত না, সে শুধু বলছিল যে মানে আমার দায়িত্ব নিবে, আমার সারা জীবন দেখবে, এই জন্য মানে ভাবছিলাম যে যে আমার সারা জীবনের দায়িত্ব নিতে চায়, এই ভাইবা আমি তার মানে পছন্দ করছিলাম, কোনো শর্ত ছিল না অথবা কোনো কথা ছিল না। আচ্ছা, কোনো শর্ত ছিল না, কোনো ওয়াদা ছিল না। তো এখন যে আপনার সাথে তার সাথে মানে যেই ফ্যামিলিটা হলো, তার ফ্যামিলির লোকজন আনবে না, এই কারণে আপনি বিয়ে বসবেন না। তো আপনার জন্য যদি কোনো কেউ এরকম কোনো প্রস্তাব নিয়ে আসে তার ফ্যামিলি সহ, সেক্ষেত্রে কি আপনি বিয়ে বসবেন? এখন একটা ধোঁকা পাইছি, আর মনে করেন এরকম তো উনিও তো বলছিল যে তার ফ্যামিলি নিয়ে আসবে, উনিও তো নিয়ে আসে নাই, এখন কাকে বিশ্বাস করবো, কাউকে এখন বিশ্বাস হচ্ছে না। এই জন্য মেয়ে মানুষ বিয়ে করবো না তা না, করবো দেরি আছে, এখন বিয়ে শাদীর বিষয়ে বলতে চাচ্ছি না। এই মানে এখন বিয়ে শাদীর ব্যাপারে আপনি যাচ্ছেন না? আপনি তাহলে সর্বশেষ আপনার সিদ্ধান্ত, ফাইনালি সিদ্ধান্ত কোনটা সেটা একটু আমাদেরকে বলুন। সেটা হচ্ছে যে আমি বললাম যে আমি সিলেমিশিয়ার কাজ করি, তো ভাইয়েরা যদি আমার সহযোগিতা করে তাহলে মনে করেন আমি একটা সিলেমিশিন কিনবো, কিছু কাপড় কিনবো, এই নিয়ে আমি দর্জি কাজ শুরু করতে চাই আর কি। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে কি না সেটা একটু বলুন। হ্যাঁ, আগে আমি ইউটিউবে নাম্বার দিছিলাম আমার প্রতিবেদনে, আমার তো অনেক প্রতিবেদন ছাড়া হয়েছে ইউটিউবে, তো অনেক মানে মানুষ আছে অনেক বাজে বাজে কথা বলে, আমরা বাসায় বলে আমাকে খারাপ ব্যবহার করে, খারাপ কথা বলে, খুব কষ্ট লাগে, এই জন্য ফোনটা বন্ধ করে রাখছি। আর এখন যদি আমাকে কেউ সহযোগিতা করতে চায় অথবা আমার পাশে দাঁড়াতে চায়, তো আপনাদের মাধ্যমে সাহায্য করবো, আমাকে আপনাদের আপনাদের কাছে গেলে তো আমি পাবো, ভাবে থাকবো। দর্শক, আপনারা যারা এই রেহানাকে দেখছেন, রেহানার কোনো ফোন নাম্বার নেই, রেহানার সাথে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা নাই, এবং আপনারা যদি সহযোগিতা করতে চান সেটা রেহানার মুখেই বলছে। তো আমরা জানবো যে আসলে কি ধরনের তাকে কমেন্টসগুলো করেছে, কি কেন করছে, সেই কথাগুলো আমরা জানবো। আচ্ছা, আপনাকে কি বলেছে, তারা কি ধরনের মানে আপনার থেকে এত কষ্ট লেগেছে? তো মানে আমি কেন ফোন বন্ধ করে রাখছি এই কারণ হয়েছে মানে এত খারাপ ভাষা বলে যে আপনাদেরকে আমি বলতে পারবো না, যে বলার আমার কোনো ভাষা নাই, এই জন্য আমি ফোন বন্ধ করে রাখছি। আচ্ছা, তো আমাদের যে দর্শক বাইরে আছে যারা মানে আপনাকে এই সাহায্য করবে, সাহায্য সহযোগিতা চাচ্ছেন আপনি আবারও, তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? তাদের উদ্দেশ্যে এটাই বলার যে আপনারা যদি আমার সহযোগিতা করতে চান, আমার পাশে আমার সাহায্য করতে চান, আমার পাশে দাঁড়াতে চান, তাহলে আপনাদের মাধ্যমে আমাকে সাহায্য করুন। আচ্ছা, আর যারা আপনাকে একটু নোংরা ভাষায় কথাবার্তা বলেছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? হ্যাঁ, আমি বলি কি ভাইয়া, আমরা অসহায় বলে আমাদেরকে এইভাবে কথা বলেন, তো আজ যেন আমি আপনার ছোট বোন হতাম তা আপনি কি আমাকে এভাবে বলতে পারতেন? তো ভাই, আমাদেরকে খারাপ কিছু না বলে বোনের চোখে দেখেন আর আমাদের পাশে দাঁড়ান, আমাদের মতো অসহায়কে সহযোগিতা করেন। আচ্ছা, তো দর্শক, আপনারা যারা রিহানাকে দেখছেন আপনারা সকলেই জানেন, আমরা অনেকবারই রেহানাকে তুলে ধরলাম। তো আমরা আসলে রেহানার যে দুঃখের কথাটা শুনে খুবই কষ্ট লাগলো, যে গার্জিয়ান নিয়ে আসতে পারেনি, রেহানা বিয়ে বসতে পারেনি। তা আসলে রেহানা এখন আর বিয়ে বসতে চাচ্ছে না, রেহানা চাচ্ছে নিজের পায়ে নিজে দাঁড়াতে। তো দর্শক, আপনারা যে যেখানে আছেন রেহানাকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।